ই-কমার্স ইভিলির প্রতিষ্ঠাতা রাসেল ও তার স্ত্রী নাজনীনের 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রাসেল এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। গতকালকে আরিফ নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। এরপরে বিকেলে তাদের বাসায় অভিযান পরিচালন করে র‍্যাব। ঘণ্টা তিনেক পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। আজকে দুপুর 2টার দিকে আদালতে হাজির করা হয়। 3টার সময় ঢাকা সিএমএম আদালতে এজলাসে ওঠানো হয় এবং তাদের রিমান্ড বিষয়ে শুনানি হয়। এর আগে রাসেল ও তার স্ত্রী বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে সে বিষয়ে শুনানি অনুষ্ঠানকালে তার আইনজীবীরা বলেন, ব্যবসার ক্ষেত্রে লেনদেনের যে বিষয়টি থাকে এর কারণে অনেক সময় গ্রাহক এবং এর মধ্যে কিছু ঘাটতি থাকে। এই অর্থ এই নয় তারা প্রতারণা করছে গ্রাহকের সাথে। অনেক ব্যবসা লেনদেনের ক্ষেত্রে কিছু সময় দেরি হতে পারে পণ্য ডেলিভারি দিতে, তারপরে তারা দেশ থেকে পালিয়ে যায়নি, তারা যত সময় পণ্য ডেলিভারি দিয়েছে হয়তো কিছু সময় দেরি হয়েছে। আসামির বিরুদ্ধে যে দণ্ডবিধি ধারাগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা হবে, অর্থাৎ এই ধারাগুলো তাদের বিরুদ্ধে প্রযোজ্য না। অপরদিকে আসামির পক্ষের যুক্তি খণ্ডন করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামিরা প্রতারণার উদ্দেশ্যেই ই-কমার্স প্রতিষ্ঠান করেছেন।